বাবু দেউরিতে কিছুক্ষণ আগে দুজন সাধক এসেছিলেন, ওনারা এসে বলে গেলেন ওই শিবানন্দ ব্রহ্মচারী মহাশয় নাকি এই বাড়িতে আসতে ইচ্ছুক। শিবানন্দ ব্রহ্মচারী শক্তিধারায় পণ্ডিত, তন্ত্র সাধক, তিনি হঠাৎ কলকাতায় আসছেন, তাও এ বাড়িতে? গুরুদেব, আপনি এত ভয় পাচ্ছেন কেন গুরুদেব? বৌমা, এতদিন ব্রাহ্মণ সমাজ নানান ব্যাপারে আপত্তি তুলছিল, এবার তো শক্তি পূজারীর যিনি মাথা, তিনি যদি কোনো গোল বাঁধান তাহলে তো সামাল দেওয়া খুব মুশকিল। শুনেছি শিবানন্দ ব্রহ্মচারীর কথা কেউ ফেলার সাহস দেখায় না, এত নাকি তার তেজ। আমি বলি কি, আগে থেকেই শিবানন্দ ব্রহ্মচারীর আদর অভ্যর্থনার আয়োজন করো, যাতে বিরোধিতা করার মনোভাব নিয়ে নয়, সমস্যা সমাধানের মনোভাব নিয়ে তিনি এখানে আসেন। মধু, মধু তুমি এক্ষুনি রওনা হও, তিনদের কি সমাধান করে নিয়ে আসতে হবে। যে ভাবি হও, এই শান যাত্রাতেই আমি মায়ের মুক্তি প্রতিষ্ঠা করব। আর চটকি মথুরে যা যা নাগবে তুমি তা দাও। আর কতদিন মাকে অপেক্ষা করাতে হবে আমাকে আমি জানি, কেন যে আমি মায়ের আশা পূরণ করতে পারছি না তাও বুঝতে পারছি না। তোমরা এদিকটা দেখো, আমি আমি ঠাকুর ঘরে গেলাম। বাবা মথুর, শিবানন্দ ব্রহ্মচারীর সঙ্গে একটু শান্তভাবে কথা বলো। এরা হলেন উগ্র সাধক, তেজ ভাবী শক্তি, শাস্ত্রী মশায়ের থেকেও কিন্তু সাংঘাতিক। ওনাকে যেন কোনোভাবে চটিও না বাবা।